নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ড্রেনেসা। আপনাদের সবাইকে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা। আজকে মহাপঞ্চমীর রাত পেরোলেই বোধন, অর্থাৎ পুজোর যে আবেশ, যে আবেগ বাঙালির জন্য, সেটা শুরু হয়ে গেছে। আমি এখন বলাকা আবাসনের একটি পুজো মণ্ডপে রয়েছি, যেখানে ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে এবং এই ঢাকের বাদ্যি দিয়েই কিন্তু আজকের যে পুজোর অনুষ্ঠান মা আসছে। আমরা সঙ্গে রয়েছে পিঙ্কি। পিঙ্কি আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি। তুমি কোথায় রয়েছো এবং এই মুহূর্তে তোমার সামনের ছবিটা কি কি চলছে সেখানে? প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা মহাপঞ্চমীর, এবং জানিয়ে রাখবো যে আমি এই মুহূর্তে রয়েছি হাতিবাগান সর্বজনীনে। হাতিবাগান সর্বজনীনে এসে রেনেসা হঠাৎ করেই আমার মনে হয়েছিল হয়তো চলে এসেছি সেই 70-এর দশকের কোনো এক পুরনো পাড়ার পুরনো পুজোতে। কারণ এখানে যে বলা যেতে পারে চারপাশের যে আলোকসজ্জা, চারপাশের মণ্ডপ সজ্জা অন্তত তাই বলছে। আমি একটু তোমাকে মণ্ডপ দেখাবো, একই সঙ্গে যারা আমাদের দর্শক বন্ধু রয়েছেন তাদেরকেও দেখাবো বা হাতিবাগান সর্বজনীনের পুজোটা। কারণ করোনার সময় অনেকেই বাড়িতে বসে রয়েছেন, অনেকেই টেলিভিশনে পুজো দেখছেন, আমাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে একটু দেখাবো হাতিবাগান সর্বজনীনের ছবিটা। তুমি দেখতে পাচ্ছ রেনেসা যে এই হচ্ছে হাতিবাগান সর্বজনীন, একদম পুরনো কলকাতা, উত্তর কলকাতার পুরনো উত্তর কলকাতায় যা যা আমরা দেখে অভ্যস্ত, পুরনো উত্তর কলকাতায় যে পুজোর যে একটা ফ্লেভার ছিল সেটাকে এখানে ধরার চেষ্টা করেছেন মূলত এখানে যারা উদ্যোক্তারা। ফুলের মার্কেট থেকে শুরু করে কোথাও বিচলি দোকান, আবার সেই পুরনো বাল্বের লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো মণ্ডপটা। এমনকি যদি মাকে দেখাই, যদি প্রতিমা দেখাই, সেখানেও কিন্তু সেই একই পুরনো পাড়ার পুরনো পুজো ফ্লেভারটাই ধরার চেষ্টা করেছে উদ্যোক্তারা। আমি আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে রয়েছে দেবব্রত, তার মাধ্যমে আমাদের দর্শকদের আমি দেখাবো মায়ের মূর্তিটা। মূলত এখানের মায়ের মূর্তিটা একেবারেই মৃন্ময় রূপ কিন্তু তোমাকে দেখাচ্ছি রেনেসা, এবং তুমি যদি দেখো তাহলে ঠিক পুরনো পাড়ার মণ্ডপে আমরা যেমন দেখতাম কুচি দেওয়া মণ্ডপ, সঙ্গে একদম আটচালার একদম 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 মা একেবারেই সাধারণ বেশে, ঘরোয়া বেশে একদম কিন্তু এখানে আবিষ্টিত। ঝাড়বাতি রয়েছে, রয়েছে মণ্ডপ, এবং এইভাবেই কিন্তু পুরোটা উত্তর কলকাতার এই বাগবাজার সর্বজনীন সেজে উঠছে। আমি একটু এবার যাবো রেনেসা দর্শকদের কাছে, যারা দর্শনার্থী আসছেন তাদের সঙ্গে কথা বলবো। তার আগে একটু ভিড়টা তোমাকে দেখাবো রেনেসা, কারণ আজকের মহাপঞ্চমী এবং আজকের সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ, বহু মানুষ আজকে থেকে কিন্তু আসছেন, এসে আজকের উত্তর কলকাতার যে পুজো, আজকে উত্তর কলকাতার যা যা বড় বড় ঠাকুর হয় মণ্ডপ সেগুলো কিন্তু ঘুরে ফেলতে চাইছেন এবং অবশ্যই মোবাইলে সে ছবিগুলো বন্দী করে রাখতে চাইছেন। আমি একটু যাব, কটা ঠাকুর দেখলে এখন পর্যন্ত? অনেকগুলো দেখা হয়ে গেছে। আমরা গেছিলাম স্কোয়ার স্কোয়ার, তারপরে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে সবচেয়ে ভালো লাগলো এখন পর্যন্ত এটা ভালো লাগলো এটা। আর কোথায় কোথায় এখন পর্যন্ত ঘোরার প্ল্যান রয়েছে সারাদিন? এখনো আছে অনেক জায়গাতেই, দেখি কোথায় কোথায় যেতে পারি। এখন আমি আমার বন্ধু মা, আমার বন্ধুর মা, মায়ের কাছে যাবো। দিদি দুজনকে নিয়ে বেরিয়েছেন, আচ্ছা কোথায় কোথায় নিয়ে যাবেন মেয়ে দুজনকে? এই মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, এই হাতিবাগান সর্বজনীন এসেছি। এবার ভিড়টা কেমন বুঝছেন? ঠিক আছে, নর্মাল, মোটামুটি সবাই দেখার মতনই পজিশন আছে, উপচে পড়া ভিড় নেই। সারা রাত নাকি? এখন যতটা ওরা পারবে ততটাই। আমি আরো কিছু দর্শকদের কাছে যাব যারা কিন্তু আজকে মুখে মাস্ক রয়েছে, কোভিড বিধি মেনেই আজকে মণ্ডপে আসা শুরু করেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি কোথা থেকে আসছেন? আমি কাশীপুর। কাশীপুর থেকে আমি তো যাব, কোথা থেকে আসছো? আমি তো হাতিবাগানেই থাকি। হাতিবাগানে কোথায় কোথায় দেখবে আজকে ঠাকুর? নবীনপল্লী, নদী সরকার স্ট্রিট, আর এখানে এখন সবচেয়ে ভালো লাগলো এখন
এখনো পর্যন্ত তো ফার্স্ট এখানেই এলাম। না সারা রাত না, বাট পিঙ্কি পিঙ্কি তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আর এক প্রতিনিধি প্রিয়াঙ্কা আরও একটি পুজো মণ্ডপ থেকে আমাদের সঙ্গে রয়েছে, আমরা প্রিয়াঙ্কার কাছে চলে যাব। প্রিয়াঙ্কা, প্রথমেই তোমাকে শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা। তুমি যেখানে রয়েছো সেখানে এই যে মহা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসব উদযাপন কিভাবে হচ্ছে? তোমাকে এবং আমাদের রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড সিটি নর্থে। ডায়মন্ড সিটি নর্থের ডায়মন্ড সিটি নর্থ কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। আমি আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালকে প্রথমেই একবার বলবো যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার যে রূপ সেই ছবি তুলে ধরার জন্য, এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি এক চালা দুর্গা প্রতিমা যা অনেক ক্ষেত্রেই আজকের দিনে আর চোখে পড়ে না, কিন্তু তবে ডায়মন্ড সিটি নর্থের আবাসিকরা যেই পুজো অর্গানাইজ করছেন তারাই এক চালা পুজোর প্রতিমা এখনও পর্যন্ত ধরে রেখেছেন। অর্থাৎ প্রতিমার মধ্যে সেই সাবেকিয়ানার যেই ছোঁয়া, সেই সাবেকিয়ানার ছোঁয়া ওতপ্রোতভাবে চোখে পড়ছে। এবং যেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শক ঘরে বসে দেখতে পাচ্ছেন, এবার খানিকটা রেনেসা কথা বলে নেওয়া যাক আবাসিকরা যারা আছেন, আবাসিকদের সাথে যারা আবাসিকরা রয়েছেন এখানেকার, সেই আবাসিকরা কী বলছেন তাদের সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই যিনি সম্পাদক রয়েছেন তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কত বছরের পুজো হাউলিং হচ্ছে, ইকো হচ্ছে, কবে থেকে এই অর্গানাইজ করা, এই পুজো অর্গানাইজ করা? আমরা এখানে এটা ডায়মন্ড সিটি নর্থ কালচারাল অর্গানাইজেশনের, এটা আমাদের 14 বছরের পুজো, আমরা 14 বছরের পদার্পণ করলাম। আমাদের সাথে আছে আমার আরেকজন আমাদের সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট ঘোষবাবু, আমরা সবাই মিলে এটা অর্গানাইজ করি এবং 14 বছর খুব সহযোগিতার সাথে যারা আছেন আমাদের রেসিডেন্ট তারা খুব সহযোগিতা করেন, সে নিয়ে আমাদের এখানে পুজোটা আমরা 14 বছর পালিয়েছি। অর্থাৎ 14 বছরের এই পুজো রেনেসা যথেষ্ট যথেষ্ট চোখে পড়ার মতন। আমরা যখন এখানে এসেছিলাম আসার পর এই একজনের সাথে কথা হচ্ছিল, তিনি দিল্লি থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন দাদার বাড়িতে শুধুমাত্র এই আবাসনের পুজো এবং কলকাতার পুজো উপভোগ করবেন বলে। এবার তার সাথে একটুখানি কথা বলে নেওয়া যাক, দিল্লি থেকে কলকাতায় মানে প্রতি বছরই আসেন নাকি? না, প্রতি বছর আসা হয় না, এবারে আমি অনেক দিন পর এলাম, মানে আফটার এ লং টাইম। তো এসছি মেনলি আমি কলকাতার পুজো দেখতে আর স্পেশালি আবাসনের পুজো দেখতে।